নমস্কার বন্ধুরা, আজ আপনাদের একটা নতুন জিনিস দেখাবো। দেখতেই পাচ্ছেন বৃষ্টি হয়েছে, বেশ রাস্তা নয়, রাস্তা থেকে একটু দূরে জঙ্গলের মধ্যে। দেখুন, আমরা চলে এসেছি, আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো। এটা অনেকেই হয়তো চেনেন, এটা গোসাপ বলে। অ্যাকচুয়ালি সাপের প্রজাতি ঠিক নয়, বাট নাম গোসাপ। জানি না অনেকে দেখেছেন কি না, বাবা ভীষণ অ্যাগ্রেসিভ, কাছে যাওয়া যাচ্ছে না, এর থেকে কাছে আমি আর যেতে পারছি না। যে আপনাদের আর একটু ডিটেলসে দেখাবো, তবু এখান থেকে যতটা দেখানো সম্ভব দেখাচ্ছি। জানি না আপনাদের মধ্যে কতজন দেখেছেন, জালে একটা বাজেভাবে আটকে গেছে এবং সাইজেও দেখতে পাচ্ছেন বেশ বড়, অনেকটাই বড়, মানে কিছুটা গিরগিটির মতো দেখতে, কিন্তু গিরগিটির প্রজাতিভুক্ত নয়। এদের জীবও আছে, মানে যেটা সাপের মতো, যেটা চেরা দেখুন মাঝে মাঝে বার করছে, সাপের মতোই হয়তো কাজ করে যে ফ্রিকোয়েন্সি নেওয়ার জন্য। এবং একটা বড় লেজও আছে, খানিকটা কুমিরের আকৃতির মতো, গায়ে একটা আলাদা রকম ডোরাকাটা মতো। তো জানি না আপনাদের কতটা কি ভালো লাগলো, থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। আর এরকম আরও মজার মজার ভিডিও পেতে গেলে দয়া করে আমাদের গ্রাম বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করুন, দেখুন, আমাদের সাথে থাকুন। চেষ্টা করবো আপনাদের এরকম আরও অনেক অনেক মজার ভিডিও দেখানোর, ভালো ভিডিও দেখানোর, যেগুলো হয়তো আপনাদের কিছুটা এন্টারটেন করবে, কিছুটা হয়তো আমোদ প্রমোদ দেবে। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।